গাইস লিপ ফুলা নাই, অসুস্থ হয়ে যাবে এটা, হাতের লিপ ফুলিব গাইস। তো গাইস আহি আহি আমি এতিয়া আহিলো আপোনাৰ এইটো হল লংচ কাংটো ইকো টুরিজম পার্ক। তো গাইস গাড়িখন থলো তাতে পার্ক করি। তো এইখানে এনেকুৱা এরিয়াটো আপনার দেখাইছো এটা ভিউ, এনে পাহাড় চারি পিনে পাহাড়ে পাহাড় ইপিনে, আর এইটো হল গেট আপনার লিখা আছে লংচ কাংটো ইকো টুরিজম পার্ক। আমি এনেকে ইয়াতে টিকেট কাটিলো, টিকেটটো কাটি লৈ কিনে এতিয়া ভিতরের পিনে গৈছো। আহিছো তেনেকে, আজি রোদটো হৈছে বহুত বেশি, চাওক বাপরে বহুত রোদ। এনে গাইস কলা মানুহ, আর যদি কলা হয়ে যায় বেয়া কথা হব। গাইস চাওক ভিউ, চাওক কি ধুনীয়া ভিউ। আর এই বস্তু হল আপনার আইরনের, আইরনের বস্তু তো বাঁহর যেন লাগে কিন্তু বাঁহর নয়, আইরনের হয়। সব কি ধুনিয়া একদম, এটা পানিতে যদি ঠান্ডা হয় গা ধুম আর ইয়াতে। আর গাইস এনেকে পার্ক বনায় হয়েছে, এইগুলো সব সব পার্ক। তো এটা ভিউ দেখাই দিল আপনার, কি পার্ক সার্ক দেখাম আর। তো গাইস বেলেগ বস্তু দেখাম, আর প্লাস তার আগতে মই অল্প গা ধুইলো, অল্প ফ্রেশ হইলো, বহুত ভাগর লাগিছে। কাপড় চাপড় লো আইসো, এই টাওয়েল, এই হাফ প্যান্ট। তো এটা গাইস গা ধু অল্প। আর গাইস ফাইনালি নামিম নামিম বলে ভাবি নামি দিল আজি, মানে বহুত বেশি একদম গরম। এনেকে অল্প গা পা ধুই কিনে অলপমান গা তো ধু, অলপমান গা তো পানি জিকাও, তারপর আৰু পুরো উঠু। তো এনেকে অল্প গা ধুই এনজয় করে আছো আর। আর আপনার ভিউটি দেখা আছো ইয়ারে, বহুত ধুনিয়া ভিউ হয়। তো গাইস খাও আর মই আছো এনে আর সিহতক চাই ফুর্তি করে কিনে। বেশি গা ধুলে জ্বর উঠি যাব যে, বেশি গা নুধো। তো এনেকে চাই আছো আর ইহতক, লাস্ট টাইম এবার ডুবিম, ডুবি কিনে গা তো অলপমান জিকাই কিনে ধুনকে একদম তারপর উঠি যাম আর দ্বীপলৈকে। আর এনেকা কি ভাবি এটা আৰু গাইছ আপোনালোকক এটা কথা কব লগা আছে, এই যে গাইছ পিকনিকত খাব আহি মানুহবিলাকে একদম বটল সুতলবিলাক ধরো, যিকোনো মদৰ বটল হওক, বিয়েৰৰ বটল হওক, বা এনে পানী খোৱা বটলবিলাকো হওক, এই যে মানে ধরো পিকনিক প্লেচত যিবিলাক নদী বা সেনেকুৱা ঝর্ণা চর্ণা থাকে, ওয়াটারফলস থাকে, সেইবিলাকত যে একদম সবখিনি বস্তু পেলাই থৈ যায়। বা কিছুমানে অলপ আগতে এটা ঠাইত গা ধুব গলো, মানে তাতে একদম চাইকে তলত চাই কিনে দেখিলো পানীর তলত পুরা গ্লাছ গ্লাছ। তো তাতে যদি কোনোবাই গা ধুব যায়, তো গাইছ কিমানখিনি মানে অবস্থা বেয়া হব আপোনালোকে ভাবি যাওকচোন। কোনোবা যদি সিহঁতে আহে, মানুহে আহে পিকনিক প্লেচত ফুৰ্তি কৰিব, অলপ ৰিলেক্স হ'ব, তো সিহঁতে আহি কিনে যদি ইয়াতে একদম ভৰি কাটি যায় বা সেনেকুৱা কিবা যদি দুখ পায়, তো গাইছ বহুত বেয়া লাগে। তো গাইছ আপোনালোকক এটা অনুৰোধ, মানে যিবিলাকে ভিডিঅ'টো চাই আছে, তো মানে কি আৰু আপোনালোকে এইবিলাক নকৰিব আৰু, মানে ভাঙি চাঙি নথ'ব, বা আপোনালোকে লৈ আহিছে লগতে লৈ যাব, এনেকুৱা কৰিব। তো গাইছ ইয়াতে অলপ টাইম এনজয় কৰিম, ৰিলেক্স হ'ম, তাৰপিছত আমি যাম ডিপু টাউনলৈকে। তো গাইছ ভিডিঅ'টো চাই থাকিব আপোনালোকে, আৰু আপোনালোকে যদি কেতিয়াবা আহে তো মই ভাবোঁ মোৰ ভিডিঅ'টোৰ পৰা আপোনালোকে অলপ হ'লেও উপকৃত হ'ব। অলপ মই গা ধুই লওঁ, তো তাৰপিছত লগ পাম। তো গাইছ আহিছে খানা, তো এতিয়া খানা খাম, খানা খাই কিনে আৰু তাৰপিছত ব্লগ কৰিম। এইটো পুৰা কাৰ্বি ষ্টাইলত, এইটো হৈছে আপোনাৰ কচু, তাৰপিছত এইটো বিন আৰু আলু ভাজি, এইটো চাটনি, এইটো পৰ্ক উইথ বেম্বু চুট, এইটো এইটো কি বস্তু মাছ, শুকান মাছ, শুকান মাছ, ভেন্দি বইল, এনেকুৱা বইল আৰু এইটো, আৰু এইটো কচু গাইছ, এই আৰু এতিয়া খাওঁ গাইছ। তো ভাত তাত খাই একদম পুৰা এনাৰ্জি লৈ কিনে এতিয়া আহি গ'লোঁ আমি ডিফু টাউন। গাইছ ডিফু টাউনত আহি কিনে আপোনালোকক এতিয়া দেখাই আছো কোন কোনে কি আছে, চাই থাকক আৰু ব্লগটো এনজয় কৰক।
গাইজ মই ভাবা নাছিলোঁ যে ডিগবৈ টাউনখন ইমান ডাঙৰ বুলি, কিন্তু ইয়াতে আহি কিনে গম পালোঁ যে বাপৰে বাপ বহুত ডাঙৰ হয় টাউনখন, আৰু ট্ৰেফিক বহুত গাইজ, বহুত ট্ৰেফিক। তো গাইজ এতিয়া আমি ডিফু মেইন টাউনলৈকে গৈ আছোঁ বজাৰ চাবৰ কাৰণে। এইপিনে মানে বজাৰ আছে আৰু প্লাছ ভাবিছোঁ কিবা এটা কিনি লওঁ, শ্বপিং কৰি লওঁ। তো গাইজ আমাৰ দেখাই আছোঁ ইয়াতে বজাৰত কি কি পায়। তো বলক গাইজ চাওঁ আমি। ফাইনেলি হৈ গ'ল শ্বপিং কৰা। এতিয়া ভাবিছোঁ আৰু ক'ৰবাত পাৰ্ক নাইবা এখন বটানিকেল গাৰ্ডেন আছে, তো তালৈকে যাম বুলি ভাবিছোঁ। তো বলক গাইজ। তো গাইজ আহি পালোঁ এইটো জেগা, এইটো ঠাইৰ নাম হ'ল আপোনাৰ আবৰতাম কাপ চেণ্টাৰ। এইটো যিমান গড় চব অসমীয়া অসমৰ গড় আৰু এইবিলাক এনেকৈ আছে। তো গাইজ এতিয়া গৈ আছোঁ আমি ভিতৰলৈকে, এইখিনি এণ্ট্ৰেঞ্চ। মানে গাইজ টিকেটটো আগতে কাটি লৈছোঁৱে আৰু সিহঁতে অলপ আগলৈকে গৈ আছে। মোৰ বস্তু এটা পাহৰি মাইকটোৱে পাহৰি গৈছিলোঁ, তো মাইকটো আনিব গ'লোঁ। আৰু গাইজ আমাৰ লগত তেতিয়া চিনাকি কৰি দিছিলোঁ সুস্মিতা, তো তাই আমাক এইখন দিছে গামোচা। মানে কি আৰু এইবিলাক কাৰ্বিসকলৰ গামোচা হয় আৰু হ'ল মানে আমাৰ যেনেকৈ অসমীয়া মানুহৰ মানে গামোচা থাকে তেনেকৈ আৰু কাৰ্বি মানুহৰো মানে এইটো মানে গামোচা আৰু। তো এইটো সিহঁতৰ মানে বহুত ভাল লগা। তো ইয়াকো দিছে কি এইখন পিন্ধি আছে। থেংক ইউ সুস্মিতা। এতিয়া আমি অলপ ফুৰোঁ, কিন্তু কি হ'ল দিনটো ঘূৰি আছোঁ ইফালে 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 ইফালে। তো অলপমান ভাবিলোঁ পাৰ্কত আহি কিনে ধুনীয়াকৈ অলপমান চিল মাৰোঁ, তো গাইছে কিনে পাৰ্কত আহি গ'লোঁ। আৰু পাৰ্কো হয় আৰু ইয়াতে মানে বহুত ধুনীয়া ধুনীয়া ফুল আছে। তো ফুলবিলাক দেখি মানে গাইছ মানে একদম মন চন মানে ভাল লাগি যায় বহুত বেছি। তো গাইছ চাওক এইবিলাক চাওক, চাৰিওপিনে ফুল, চাৰিওপিনে ফুল এইবিলাক ফুল, বিভিন্ন ধৰণৰ ফুল, ফুলেই ফুল আছে, ইমান ধৰণৰ ফুল একদম মানে ক'ব নোৱাৰি মানে হাজাৰমান আছে। আমি এই তারপর আহিছিলো, তারপর আহি আহি এনেকে ইয়াতে চাওক এইটো মানে এইখন পার্কখনের যি নাম, পার্কখনের নাম হল আর্বরেটাম কাম ক্রাফ্ট সেন্টার ডিফু। 2018 বনোৱা এইখন, 2018 হিসাবে মানে নতুনে হয়েছে আর। তো গাইছে আপনার দেখা পাইছে এইখন মেপ কার্বি আংলং, এইটো কার্বি আংলং লিখা আছে। আর ইয়াতে হল আমি আছো বর্তমান ডিফু, ডিফু এইখিনিত আছো আর আমি আহিছো এই পিনে আহিছো হজাইৰ কাষেৰে। এইটো হাওৰাঘাট ব্লক, এই হাওৰাঘাট ব্লকটো দেখিছেনে, এইটো হাওৰাঘাট ব্লক হৈ কিনে ইয়াৰে মাজেৰে হাৱৈটো আহিছে। হাৱৈটো আহি 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 এনেকৈ আহি কিনে আমি আহিছোঁ ডিফু। আৰু ইপিনে এটা টাৱাৰ আছে, এইটো কি টাৱাৰ কিন্তু গম নাপাব গাইজ। চাই লওক ডিফু টাউনখন কেনেকুৱা ওপৰৰ পৰা। ড্ৰোন নাই গাইজ, কিন্তু ড্ৰোন ভিউ দিছোঁ আপোনালোকক। আৰু গাইজ আমি বহি আছিলোঁ এই তাতে, এই তাতে বহি আছিলোঁ। আৰু এতিয়া প্ৰায় বেলু ডুব যাওঁ যাওঁ হৈছে। গাইজ চাওক আকাশখনো বহুত ধুনীয়া দেখা গৈছে। গাইজ লিফ্ট চলা নাই, কন্ট্রোল
control. Guys, itu dekhi so leave no play. So, enjoy for you. Kuch khai jao. Bahut bahut jao lagu. Karen kuch hai. Karen kuch hai. Sami kuch lo itu leave for. इतु भी पेंटर इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूँ, मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पैसों के पीछे भागना है। बाय।